ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলীয় দ্বীপ ও চরের নিম্নাঞ্চলে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোখার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজারের খবর জানাতে উখিয়া উপজেলা পরিষদে আছেন সহকর্মী ওবায়দুল রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, আপনি রয়েছেন কক্সবাজারে, সেখানে 10 নম্বর মহাবিপদ সংকেত প্রদর্শিত হচ্ছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। এই মুহূর্তের কথা যদি আমি বলি তাহলে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু বেড়েছে, আমি আগে যা দেখেছি তার চেয়ে অনেক বেশি। আর একই সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কক্সবাজারের যে সৈকতগুলো রয়েছে সেখান থেকে এসেছি। সেখানে আসলে যে সকল ভাসমান দোকানগুলো ছিল, মার্কেট ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আমি রয়েছি উখিয়া উপজেলা পরিষদের এলাকায়। এখানে যিনি এই উপজেলা নির্বাহী অফিসের ইমরান হোসাইন সজীব, আমরা এখন তার সাথে কথা বলবো। আসলে এই উখিয়া এবং যে টেকনাফ কক্সবাজারের এই অতি তীব্র ঝড়টি এই এলাকা দিয়েই যাওয়ার কথা, এজন্য কিন্তু আসলে প্রশাসনের লোকজন সবাই সতর্কভাবে কাজ করছেন। তো আমাদের সাথে রয়েছেন এই উখিয়া উপজেলা নির্বাহী অফিসার, আমরা তার কাছে জানতে চাইব যে ঘূর্ণিঝড়ের ব্যাপারে এখন আপনারা কী ধরনের প্রস্তুতিতে আসেন, অবস্থায় আসেন? জি, আমরা এখন পর্যন্ত এখনও আমরা লোকজনকে সরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। আমাদের সকাল থেকে আমরা লোকজনকে সরিয়ে নিয়ে এসেছি। আমাদের ইতিমধ্যে প্রায় 10,000-এর ওপরে আশ্রয়কেন্দ্রের লোকজন আশ্রয় নিয়েছে। এখনও আমাদের টিমগুলো কাজ করছে, এটা আনুমানিক 1-2 পর্যন্ত কাজ করবে। আমরা শুনেছি যে হয়তো 3:30 বা 3:30 দিকে ঘূর্ণিঝড়ের মুখ প্রথম ভাগ হয়তো আঘাত হানতে পারে। তো আমরা এর আগেই লোকজনকে সকলকে সরানোর জন্য এখন আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সকাল বা এর আগের থেকে আমরা প্রচার প্রচারণা চালিয়েছিলাম। এছাড়াও আশ্রয়কেন্দ্রে যারা উঠেছে তাদের সকলের জন্য আমরা শুকনো খাবার ব্যবস্থা করেছিলাম, পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করেছিলাম, স্যালাইনের ব্যবস্থা করেছিলাম এবং সোলার লাইট, মোমবাতি সহ অনেক সব কিছু সবগুলো আমরা আশ্রয়কেন্দ্রে সরবরাহ করেছি। এবং আজকে রাতে সকলকেই আমরা রাতের খাবার খাইয়েছি, হট মিলগুলি সরবরাহ করেছি। তো আশা করি যারা আশ্রয়কেন্দ্রে উঠেছে তাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো দেখা যাক, সামনে আমরা হয়তো যদি আরও কোনো চ্যালেঞ্জ থাকে সেগুলো আমরা খুব শক্তভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। একটি বিষয় সেটি হচ্ছে যে সকাল থেকেই আমি যেটি বলছিলাম যে এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব রয়েছে, ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি রয়েছে, সেই ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন এবং অন্যান্যরা কাজ করছেন, কিন্তু সাধারণ মানুষ যারা যারা ঝুঁকির মধ্যে রয়েছেন তারা আসলে তাদেরকে নিয়ে আসাটাই মূল চ্যালেঞ্জ হিসেবে আমি গত 2 দিন ধরে কক্সবাজারে দেখেছি বিভিন্ন বৈঠকে এই কথাগুলো উঠে এসেছে। তো এই ছিল এখন পর্যন্ত।